খবরের কাগজ খুললেই সব আসে না, তারপরে যতটুকু আসেছে তার থেকেই একটা ধারণা করে নিতে পারে সবাই যে কি অবস্থা দেশের ছাত্রলীগ যুবলীগ। এইভাবে এইভাবে এত নিয়ন্ত্রণ হলে কিভাবে ছাত্রলীগ যুবলীগ আগামী দিনে আপনার দলের বা আপনার দলের বড় বড় পদে আসবে, দায়িত্ব পাবে? এদের দিয়ে কোনো ভালো কাজ তো আপনারা পাবেন না, বরং দেশের আরও ক্ষতি হবে, দলের আরও ক্ষতি হবে, দলের ইমেজ নষ্ট হবে। সেজন্য মাননীয় স্পিকার, এই সন্ত্রাস টেন্ডারবাজি এই যে এইসব বন্ধ করেন, এবং যারা করছে এগুলি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। মাননীয় স্পিকার, আজকে বলতে দুঃখ হয় যে এখানে দেশে আইন, আজকে আইন আমরা সকলেই বলি যে আইন সকলের জন্য সমান, কিন্তু সেটা কথা কতটুকু সত্য? মাননীয় স্পিকার, আইন সবার জন্য সত্য নয়, সবার জন্য সমান নয়, কারণ যে সরকারি দলের জন্য একরকম আইন, বিরোধী দল বা অন্যান্য জনগণের জন্য আরেক রকম আইন। সরকারি দলের লোকজন মানুষ হত্যা করেও, নারী নির্যাতন করেও, লুটপাট করেও, সে কোনো অপকর্ম করেও তারা কোর্ট থেকে ছাড়া পেয়ে যায়, তারা বেল পেয়ে যায়, তারা এমনকি খুনের আসামি পর্যন্ত তারা মুক্তি পেয়ে যায়। অথচ বিএনপি, আমরা পলিটিক্স করি, বিএনপির লোকজনকে কারাগারে নেওয়া হয়, তাদেরকে বেল দেওয়া হয় না, এটা কেমন আইন মাননীয় স্পিকার? সেজন্য এখন সবাই বলে যে আজকে এটা এই কোর্টটা কি বলে নিরপেক্ষ নয়, কোর্ট নিরপেক্ষ নয়, আইন সবার জন্য সমান নয়, এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে না, এটাকে বলা হয় আওয়ামী কোর্ট। এই যদি অবস্থা হয় কোর্টের, এবং জজ সাহেবরা যদি কোর্টের মধ্যে দেখে দেখে করেন যে বিএনপির হলে একরকমের বিচার দেওয়া হবে, আওয়ামী লীগের হলে আরেক রকমের হবে, এবং যেসব লোককে জজ বাড়ানো হয়েছে এটাও তো অত্যন্ত দুঃখজনক। দলের খারাপ লোক হলেও তাকে পদ দিতে হবে, এটা তো ঠিক নয় মাননীয় স্পিকার। আমরা তো সব কিছুর আগে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের কথা চিন্তা করব, তাহলে সেখানে ব্যক্তি আসবে কেন? সেখানে তো দেশের কথা চিন্তা করা উচিত, তিনি ঠিক সেখানে সুবিচার দিবেন, ন্যায় বিচার দিবেন, সেটি করবেন, সেটাই দেখা উচিত। কিন্তু আজকে কোর্ট থেকে কেউ সুবিচার পায় না। তাই মাননীয় স্পিকার, আপনি একজন আইন লয়ার, আমি জানি আপনি নিজে, আজকে দেশে কোনো দেশি কিংবা বিদেশি বিনিয়োগ নেই, কারণ কেন নেই? যে বিদ্যুৎ নেই, ইন্ডাস্ট্রি করলে সেখানে বিদ্যুতের সংযোগ দেওয়া যায় না, যার জন্য কিন্তু মানুষ একটা কঠিন সমস্যার মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। কি হয়েছে, মানুষ দেখবেন যে লোন নিয়েছে, ইন্ডাস্ট্রি করেছে, কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে চালাবে বিদ্যুতের সংযোগ পাচ্ছে না তিনারা, ফলে তাকে এই ঋণ পরিশোধ করার জন্য দিনের পর দিন গুনতে হচ্ছে টাকা, অথচ তার মাথার উপর ঋণের বোঝা বাড়ছে, কিন্তু তার ইন্ডাস্ট্রি চলছে না, বিদেশি বিনিয়োগ আসছে না, দেশের সার্বিক রাজনৈতিক পরিবেশ ভালো নয়, তার উপরে বিদ্যুৎ গ্যাস নেই বিধায় বিদেশি কোনো বিনিয়োগ আসছে না, বিদেশিরা পর্যন্ত বলছে বিদেশি দেশে বিনিয়োগ হচ্ছে না, দুর্নীতি বেড়ে গেছে, দুর্নীতির জন্য দেশে বিনিয়োগ হচ্ছে না, বিদেশিরা এটা বলেছে মাননীয় স্পিকার। কাজেই বুঝতে পারছেন যে কী অবস্থাটা, কোনো বিনিয়োগ হচ্ছে না। এই যে ডিজিটাল, এই ডিজিটাল দিয়ে তো কোনো কিছু কাজ হবে না, বরং সত্যিকারে বাস্তবতায় আসুন মাননীয় স্পিকার। গ্যাস এই যে মানে, তারপরে ওই যে হাউজিংয়ের ব্যাপারও একই, মানুষ একের পর এক ফ্ল্যাট তৈরি করেছে, তারা ঋণ নিয়ে লোন নিয়েছে, এই ফ্ল্যাটগুলো তৈরি হলে ভাড়া দিবে, এই করবে, কিন্তু সেখানে বিদ্যুৎ সংযোগ নেই, গ্যাসের সংযোগ নেই, পানি নেই, সেজন্য তারা ভাড়া দিতে পারছে না, আর এইদিকে তাদেরকে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। এই নাম কি ডিজিটাল বাংলাদেশ? এই ডিজিটাল বাংলাদেশ কি মানুষ দেখতে চেয়েছে? মাননীয় স্পিকার, একটা কথা বলবো, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ যে এই তথ্য আজকাল তো ওই ডিজিটালের যুগ বললেন না, ডিজিটালের যুগ তো বটেই, সেজন্যই তো এগুলো একদম সংরক্ষিত হয়,
এখানে কোনো কারচুপি করার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, নির্বাচনের সময় ওয়াদা করেছিলেন না 10 টাকা কেজি চাল খাবেন, কেন বলেন, কেন বলেন? আমাদের কাছে আমরা দেখিয়েছি আরো তথ্য প্রমাণ, এই পার্লামেন্টেই দেখাবো, এই পার্লামেন্টেই দেখাবো যে আপনারা 2008 সালে বলেছেন, 2008 সালে বলেছেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন, কিন্তু এখন খাওয়াচ্ছেন 50 টাকা কেজি চাল। মাননীয় স্পিকার, শুধু এটা নয়, আপনারা স্বাধীনতার পরে 72 থেকে 75 তখনও দেশে অরাজকতা, বিশৃঙ্খলা, খুন খারাপি মাঝারি, তখন আপনারা জনগণকে আশ্বস্ত করেছিলেন যে 8 আনা কেজি চাল খাওয়াবেন, কিন্তু তখন খেয়েছিলেন 10 টাকা কেজি চাল, মনে আছে? যার জন্য দেশে দুর্ভিক্ষ আর লক্ষ অপরাধের বিচার আমরাও চাই, প্রকৃত যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে, সেটা আমরা বলেছি। কিন্তু আগে ধরে নিয়ে যাবেন, তারপরে তারপরে সে কোনোভাবে একটা ট্রাইব্যুনাল করে বিচার করবেন, সেটা আর বলতে চান প্লিজ? এখন যেটা প্লিজ আপনি যদি আরো বলতে চান তাহলে আমাকে বিরতি দিতে হচ্ছে, শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। আজান পড়ে যাচ্ছে, গেছে তো আজান পড়ে গেছে, আপনি শেষ করে করে ফেলেন, আমি শেষ করে দিচ্ছি। মাননীয় স্পিকার, যে ট্রাইব্যুনাল করা হয়েছে এইটা আন্তর্জাতিক মান সম্পন্ন নয়, এই ট্রাইব্যুনালে কোনো বিচার হতে পারে না, আন্তর্জাতিক মানের বিচার হতে পারে না। আন্তর্জাতিক মানের বিচার করেন, যারা সত্যিকার অপরাধী প্রমাণ সহ হবে তাদেরকে ধরেন, আপনাদের দলের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে তাদেরকেও ধরেন, তাহলে সত্যিকারে আস্থা বিশ্বাস মানুষের ফিরে আসবে। সেজন্যই বলছি যে এইগুলি করলে জনগণের আস্থা ফিরে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার, সময় দেওয়ার জন্য ধন্যবাদ।